কিন্তু কেউ যদি সেটাকে ডিমিন করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে, সেখানে অবভিয়াসলি আমি তাকে বলবো যে তাকে একটু সংযত হওয়া উচিত, তাতে মানুষ তার দিকেই আঙুল তুলবে আর কি। আমি দেখি আমরা সত্যি আমরা এখন কমেন্ট সেকশনে কি কখনো দেখার সুযোগ পাইনি, তোরা বলছিস কেউ আমাদেরকে পাঠালে দেখি, বললাম সমালোচনা করার অধিকার সবার আছে, করুক না ভালো, সমালোচনা করার জন্য একটা ক্রিয়েটিভ আই ক্রিয়েটিভ মাইন্ড দরকার। আমরা আবার প্রলয়ের প্রমোশন করতে এসেছি আমরা সবাই 11th অগস্ট থেকে, প্লিজ জি ফাইভে প্রথমে ডাউনলোড করুন এবং সাবস্ক্রিপশন নিয়ে 11th অগস্ট থেকে আবার প্রলয় দেখুন। কেমন আছো? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন আসছে যে কেন এটা সিনেমায় আসছে না, এইটা কতখানি তোমাদের কেক দিচ্ছে ভেতর থেকে? দেখো সিনেমায় হয়তো এর থেকে বড় কিছু আসবে, এবং আমরা ওয়েব সিরিজ মানেই কলকাতাতে, আমরা বাংলাতে ভাবি কি খুব ছোট্ট একটা জায়গা চার দেওয়ালের মধ্যে, এবং টেলিভিশন ফরম্যাট বা ছোট্ট একটা লোকেশন, বাট এই ফরম্যাটগুলো আমাদেরকে ভাঙতে হবে, আমাদেরকে বিয়ন্ড যেতে হবে। সারা ন্যাশনালি যে কাজগুলো হয়, মানে সেটা আঞ্চলিক কাজ যদিও হয়, হ্যাঁ রিজনাল চ্যানেলেও যদি কাজ হয়, সেখানেও কিন্তু এভাবেই কাজ হয় আর কি। সেখানে সব ধরনের কাজ হয়, সেখানে যেমন লার্জার দ্যান লাইফ কাজ হয়, সেখানে রিয়েল মানে রিয়েলিস্টিক কাজও হয়। তো এই কাজগুলো আমাদের বাংলায় করতে হবে, না হলে কী হবে, আমাদেরকে নর্মালি আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে ন্যাশনালি পিচ করি, তখন আমাদেরকে বলে তোমরা তো খুব কম পয়সার মধ্যে কাজ করতে পারো, তোমাদের তো খুব খুব বেশি কিছু লাগে না আর কি। তো এই পারসেপশনটা ভাঙাটাও খুব দরকার আর কি। যদি তোমাদের মনে হয় আবার প্রলয় একটা সিনেমা হতে পারতো, তাহলে আমি মনে করবো যে এটা বেশ ভালো হয়েছে, যে অ্যাটলিস্ট ন্যাশনালি এরা ভাববে যে ওয়েবে যখন ওরা এই কাজটা করতে পারছে, তাহলে সিনেমার ক্ষেত্রেও হয়তো এরা বড়ো কিছু করতে পারবে। এবং আমি প্রমিস করছি যে সিনেমাতে এর থেকে বড়ো কিছু করবো, প্রমিস। শুভশ্রী, দেখছি তুমি এই মানে এই আবার প্রলয়ের হাত ধরে তোমার একটা তোমারও একটা নতুন পরিচয় আমরা পেলাম প্রডিউসার, সে জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে মানে কোন চরিত্রগুলো, এই চরিত্রটা থেকে তোমার বড় প্রাপ্তি কী কী, নতুন কী কী শিখলে যেগুলো তোমার মনে হচ্ছে আরে আমি তো এগুলো অভিনেত্রী যতদিন ছিলাম শুধু জানতামই না? শিখলাম, দেখো ডেফিনেটলি ক্রিয়েটিভ জায়গায় আমার কোনো কন্ট্রিবিউশন নেই, না না অনেক কন্ট্রিবিউশন আছে, ও গল্প নিয়ে ওর সঙ্গে প্রচুর ডিসকাস করি, এবং আমাকে অনেক মানে ক্রিয়েটিভলি অনেক আইডিয়া দেয়, এবং কী হয় না ও প্রচুর গল্প পড়ে আর কি, হ্যাঁ, এবং সেটা আমাকে প্রচুর শেয়ার করে। এবং একটা চরিত্র যখন আমি বানাচ্ছি, তৈরি করছি, তখন কিন্তু ও আমাকে আইডিয়া দেয় যে এই চরিত্রটাকে এইভাবে না হয়। ঠিক আছে, আমরা যখন একটা মাথা দিয়ে ভাবছি, তখন আরও একটা মাথা যখন পাশে আসে, তখন কিন্তু সে অবজারভার হিসেবে কাজ করে আর কি, সেটা কিন্তু ও অনেক ভালো করে। স্ট্রিক্ট প্রডিউসার আমার বড্ড স্ট্রিক্ট বলেছে যে ভালো করে কাজ করো আর কি, একদম মন খুলে কাজ করো, এটাই স্ট্রিক্ট ছিল। কিভাবে মা বানিয়েছে এটা শর্মিলা, এরম ভাবে শর্মিলা এই প্রশ্নগুলো করবে শর্মিলা হাউসে, তাই তো এই রে সেরা হওয়ার জন্য তো আমরা কোনো কিছু করি না, আমরা নিজেদের মতো করে জীবনটাকে একরকমভাবে দেখি এবং সেই পথে চলার চেষ্টা করি, কিন্তু একেবারেই সেরা হওয়ার জন্য নয়। তোমরা যদি মনে করো বা তোমরা যদি এই নামটা দিয়ে থাকো, তার জন্য ধন্যবাদ, কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি, কিন্তু সেরা হওয়ার জার্নিটাই খুব ভালো, সেরা হয়ে গেলে আর কিছু আছে, সেরা হতে গেলে হার্ডওয়ার্ক করতে হয়, আর এই হার্ডওয়ার্কটা একদম এন্ড দিন অবধি থাকবে, হ্যাঁ মানে এই জার্নিটাই ভালো, সেরা হয়ে গেলে তো আর কিছু অ্যাচিভ করার থাকে না। এই ছোট ইয়াং জেনারেশনটা তো আরে বাবা ওরা কি অসাধারণ কাজ করেছে, এবং প্রত্যেকে টু গুড, মানে এরা আগামী দিনের বাংলার মানে ভবিষ্যৎ, এবং এরা এক একজন, কেউ শাশ্বত, কেউ পরন্দা, কেউ গৌরব, কেউ যারা মানে বিখ্যাত এরা হয়ে যাবে, আমি তোমাকে এটুকুনি বলতে পারি, এত ভালো পাঠ করছে, এত ভালো মানে চোখ সরাতে পারবে না। যদি ওখানে শাশ্বতদা, পরান্দা বা গৌরব বা সৈনী সায়নী এরা থাকে, কৌশানী থাকে, তো ওখানে কিন্তু এই ইয়াং জেনারেশনটা পুরো ফাটিয়ে দিয়ে, এরা কিন্তু প্রত্যেকেই চোখ কাড়বে। মানে আমি শুটিংয়ে সুন্দরবনে যখন গেছিলাম, আমি
অনেকক্ষণ পর অনেকগুলো আর্টিস্টকে চিনতে পেরেছিলাম। আমার মনে হচ্ছিল সুন্দরবনেরই লোকাল কেউ ওখানে ঘুরে বেড়াচ্ছে, বিকজ এবং রাজেরও ডেফিনেটলি অনেক ক্রেডিট থাকে এখানে। ও পুরো মানে ওই কাদার মধ্যেই ওদেরকে বসিয়ে রেখে দিয়েছিল যে না, কাদার মধ্যেই ডুবে থাকতে হবে এবং ওখানেই ওখানেই তোদেরকে দ্যাট হেল্পস অ্যান আর্টিস্ট, ইউনো, বিকজ ওই যে র ফিলিংটা যেটা একটা সুন্দরবনের মানুষ হয়ে উঠতে হবে সেটা হতে মানে হতে অনেকটা সাহায্য করে যদি ডিরেক্টর এরকমভাবে। হ্যাঁ, ভাষা ওদের ওয়ার্কশপ হয়েছে, ওদেরকে অনেক আগে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়েছে এবং ওদেরকে নর্মাল জামা কাপড় পরিয়ে ওই রোদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তেল মাখিয়ে আর কি, গায়ে নারকেল তেল মাখিয়ে পাকের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। তো ওরা খুব ডেডিকেটেড এবং ভীষণ ভালো কাজ করছে। এইটা শোনা না বাবু, এটা তোমাদের দুজনের কাছে একটা প্রশ্ন করবো, যেহেতু রাজা তোমাকে স্টেজে যেহেতু বললো যে তুমি স্টার মেকার, শুভশ্রী দিয়ে আজকের প্রডিউসার, সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এখানে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানে এভরি নেক্সট ডোর পার্সন ইজ ইনফ্লুয়েন্সার, হি অর শি ইজ ডুইং সামথিং, মানে মেকিং আ স্টার থ্রু ইয়োর ওন আর্ট, থ্রু ইয়োর ওন ক্রিয়েটিভিটি, কতটা চ্যালেঞ্জিং? স্টার অ্যাকচুয়ালি তৈরি করা যায় না, স্টার তৈরি হয় হতে হয় পরিশ্রম করে। তুমি কাউকে একটা সুযোগ দিতে পারো, একজন কাউকে বাঁচতে পারো যে এর মধ্যে অনেক কোয়ালিটি আছে, কিন্তু তাকে স্টার হতে গেলে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হবে লাইফে। প্রথমত পেশেন্স রাখতে হবে, অনেক লোভকে সম্বরণ করতে হবে, কাজটাকে আরও ইম্প্রুভ করতে হবে এবং কী করলে তা সে স্টার হতে পারে, মানুষের মনে জায়গা করে নেবে। দেখো, ভালো অভিনেতা আর স্টারের মধ্যে মানে পার্থক্য আছে। ভালো অভিনেতা অনেকে হতে পারে কিন্তু স্টার সবাই হতে পারে না। স্টার হতে গেলে আমি কি বলবো যে মানুষের মনে জায়গা করে নিতে হবে এবং ফ্যান ফলোয়িং তৈরি করতে হবে, এবং যখন তার কাজ আসবে যাতে সেই কাজটা সব কাজ ভুলে তার ফ্যানেরা সেই কাজটা দেখতে আসে, সেটার জন্য একটা জার্নি থাকে। আমি সবাইকে উইশ করবো যে যারা নতুনরা কাজ করেছে তাদের মধ্যে কেউ যেন একদিন স্টার হয়। তার জন্য তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই পেশেন্স রাখো, নিজেকে আর অনেক গ্রুম করো এবং সংযত হও। আর হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না, ইজি ওয়ে বলে কোনো কিছু হয় না। এক্স্যাক্টলি, আজকে কাজ করলো, কালকে আবার হঠাৎ করে মনে হয় কালকে আমার কাজ দরকার, পরশুদিন কাজ নেই, মাথা ঘুরে যাচ্ছে, এবং আমার কাজ নেই কাজ নেই, যে কোনো একটা কাজ করতে শুরু করে দিলাম, তাহলে আর স্টার হওয়া হবে না, হবে অভিনেতা। আরও বেশি দিন হলে মনে হয় আরেকটু অভিজ্ঞতা হতো, কারণ মানুষের যত জীবনে অভিজ্ঞতা বাড়ে যে কোনো কাজ করতে সেটা সুবিধে হয়। এবং এমন একটা সময় আমি হয়েছি, আমার অলমোস্ট 16 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়ে গেছে, অ্যান্ড ডেফিনেটলি উইথ দ্য সাপোর্ট অফ রাজ চক্রবর্তী, ওর অলরেডি আমাদের একটা প্রোডাকশন হাউস ছিল, আমাদের একটা ভীষণ স্ট্রং টিম আছে যেখান থেকে মানে আমার প্রডিউসার হতে অনেকটা সুবিধে হয়েছে। না 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 বাবা, একদম নয়, ভীষণ কঠিন একটা কাজ, এক মিনিট, ভীষণ কঠিন একটা কাজ, মানে অ্যাকশন কাট বলাটাই নয়, আমার মনে হয় পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে পরিচালক তৈরি করা। দুটো মানুষ আলাদা, দুটো মানে দুটো পার্সপেক্টিভই আলাদা আর কি। যখন অভিনেত্রী হিসেবে শুভশ্রীকে ডিরেক্ট করেছি বা কাজ দেখেছি তখন ও একটা অন্য মানুষ আর কি। সেখানে মানে আশেপাশে কাউকে আমি তখন দেখতে পাই না যে ওর ডেডিকেশনটা যেভাবে হয় আর কি, যেভাবে ও নিজেকে তৈরি করে, আমি রিসেন্ট টাইমস আফটার মানে পরিণীতা থেকে দেখতে পেয়েছি আর কি। সো সেটা একটা অন্য জার্নি। আর প্রযোজক হিসাবে একটা জিনিস ওর ভালো, যেটা ভালো লেগেছে আর কি, আমি বলবো যে অন্যদেরকে কাজ করার সময় অন্যদের সঙ্গে কাজ করার সময় সেটাই যাতে থাকে যে একটা ফ্রিডম দেয় এবং কখনো জিজ্ঞাসা করে না যে এটা কেন লাগবে, কত খরচা হবে আর কি। যদি ক্রিয়েটিভ ব্যাপারটাই সাপোর্ট করে আর কি, মানে প্রথম দিন থেকে এক্সেল শিট না বানাতে শুরু করে দেয়, তাহলে ন্যাচারালি ডিরেক্টরের কাছে প্রডিউসার খুব প্রিয় হয়ে যায়। শেষ প্রশ্ন, এখানে শুধু অভিনেতা অভিনেত্রী নয়, তার সঙ্গে একজন বড় একজন কাজ করেছে, সব থেকে সিনিয়র মোস্ট ইউভান, যে এখানে তোমার অ্যাকশন কাট সব বলতে শিখে গেছে মোটামুটি। না না, শ্যুটিংয়ে আসতো আর মাঝে মধ্যে ওই মাইকটা নিয়ে দেখতো, আমিও ওইটা মাইকটায় কথা বলছি, আর ওর এখন কী হচ্ছে সব ব্যাপারে ইন্টারেস্ট, ন্যাচারালি ছোটোদের যা হয় আর কি, সো ওই ধরে অ্যাকশন কাট এসব বলতে শুরু করে দেয়। আর একটাই করবি, তুমি গানটা যখন দেখাচ্ছিলে তখন তুমি বললে যে কেউ এখনো হয়তো আমার বলতে পারে যে আমি ওটাকে কারো থেকে কপি করেছি, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কথা বলার অধিকার সবার আছে এবং যে কোনো বিষয় নিয়ে যে কোনোভাবে কথা বলতে পারে। আমার মনে হয় যে একটু যারা সিনেমা নিয়ে কথা বলবে তাদের একটু সিনেমার ল্যাঙ্গুয়েজটা বোঝা উচিত, এটা আমার মনে হয়, যে ভীষণ রিজিট হলে চলবে না আর কি।
এবং বিয়ন্ড যেতে হবে। আর দেখো আমি কী কাজ করতে পারি কী না করতে পারি সেটা আমি জানি আর আমার দর্শক জানে আর কি, যারা আমার কাজ ভালোবাসে এবং কাজ ভালোবাসে বলেই হয়তো 23 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি আর কি।